আজ যন্ত্রের দেবতা তথা শ্রমিকদের আরাধ্য দেবতা বিশ্বকর্মার পুজো। গতকাল মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডে তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা বাস পরিবহন এবং ক্ষুদ্র ব্যবসায়ী কমিটির পরিচালনায় বিশ্বকর্মার পুজোর উদ্বোধন করা হয়েছে। এবার এই পুজো 27 বছরে পদর্পণ করল। এই পুজোকে ঘিরে 4 দিন ধরে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর শেষ দিনে অর্থাৎ আগামী বৃহস্পতিবার প্রায় 1000 খানেক মানুষকে অন্নকূট খাওয়ানো হবে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, বিগত 4 বছর আগে কোভিডের কারণে পুজো হয়েছিল নাম মাত্র, কিন্তু এই বছর এই পুজোকে ঘিরে কর্মচারী এবং শ্রমিকদের মধ্যে রয়েছে বিশেষ উদ্দীপনা। গতকাল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীনেন রায়, রাজ্য সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্যরা। মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।